গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাজে এখন 7:15, ডোলু স্কুল চলে গেছে, মর্নিং ওয়াক ফিরে এসে আজকে সকাল সকাল একদম স্নান করে নিয়েছি। আর দেখো চুলটা এখনো ভিজে, একদম ভালো করে মাথাটা মুছতে হবে। তো আজকে সকাল সকাল স্নান করে নেওয়ার কারণ হচ্ছে কালকে মাথা ভেজে যায়নি, আর এত পরিমাণ গরম লাগছিল। আমি এমন কোনো দিন হয় না যেদিনকে আমি স্নান মাথায় ভেজাই না, কিন্তু কালকে এত লেট হয়ে গেছিলো। আমি শীতকালেও স্নান করি, মাথায় জল না দিলে আমার মাথা পুরো ধরে যায় আর প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই, দিয়ে তারপরে বাকি সব কাজ করব। কারণ আজ থেকে আবার এক সপ্তাহ মতো মাসি আসতে পারবে না, ওনার মানে একজন রিলেটিভ মারা গেছেন। এই 10 দিনের একটা ছুটি গেল, আবার আজ থেকে সবার কী যে হবে। ওই জন্য আমি সকাল সকাল আগে স্নানটা করে আগে মাথাটা ঠান্ডা করি, নাহলে আর ভালো লাগছে না। তো চলো এখন আমি আর সৌরভাগে ফটাফট চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে আজকে অনেক কাজ আছে, রান্না আছে। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কী কী করছি। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমার ভালো লাগবে। চলো গতকাল ছিল ডলুর ডান্স ক্লাস, আর যেখানে ওর ডান্স ক্লাস তার ঠিক 1-1.5 মিনিট হাঁটা পথেই আছে হচ্ছে স্মার্ট বাজার। আর ওয়েডনেসডে করে স্মার্ট বাজারে খুব ভালো অফার চলে, তোমরা সবাই জানো। তো এই ফাইনালি এই বিস্কিটটা, এই যে ব্লু কালারের প্যাকেটটা দেখছো, ব্রিটানিয়া টোস্টি, এরই একটা ইয়েলো কালারের প্যাকেটও আছে। এটা ইয়েলো কালারের প্যাকেটটা এত অ্যালার্জ দেওয়া থাকে না, আমার এত মুখে লাগে, আমার একদম ভালো লাগে না। আগে এইটা মানে একদম হালকা স্কাই কালারের ছিল, আর ফাইনালি এটা বহু দিন পরে এই এটা পেলাম। আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, পুরো একটা মিল্ক মিল্ক ফ্লেভার থাকে। তো এখন কফির সাথে বিস্কিট খাচ্ছি, আর সৌরভ আর আমিও এই টাইমটা এখন অনেক গল্প করি, আমরা অনেক ধরনের ভিডিও দেখি, কী কী করবো সারাদিন সেটা আমরা ডিসকাস করি। তারপরে সামনে পুজো আসছে, সেই নিয়েও ডিসকাস করছি। তারপরে আর কি, এই মাসি আসবে না, সেই সব কাজ করব, বাজার যাব, ওদের সবার মাংস আর আমাদের দেখি কী কী আনতে পারি। ঠিক আছে, তো চলো এখন আগে চাটা খেয়ে নিই। আর এই দেখো চা খেয়ে নিচে চলে গেছিলাম বাজার করতে। তো আজকে কী কী এনেছি দেখো, লঙ্কা, তারপরে আলু, পেঁয়াজ, আদা, রসুন, যেগুলো নর্মাল থাকে। আর ফুলকপিগুলো দেখো কি সুন্দর দেখতে ফুলকপিগুলো, আর এখনকার এই ফুলকপিগুলো এত সুন্দর টেস্ট না। 40 টাকা করে দাম বলছিল এক একটা, জানো, মানে 50-40, মানে আরেকটু বড় নিলে সেগুলো 50-60। আমি মাত্র 30 টাকা দিয়ে আমি নিয়ে এসেছি, 30-30, 60 টাকা দিয়ে দুটো নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর হয়েছে না? আর পেঁপে এনেছি, একটু কুমড়ো এনেছি, এরপর যাব হচ্ছে মাছ আর মাংসটা কিনতে ওদের, আর আমাদের একটু মাছ কিনবো, কারণ আজকে এই ফুলকপিটা দিয়ে মাছের ঝোল করব। এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা খেতে, আর এই সময় ফুলকপিটা তো দারুণ খেতে লাগে। উঠলো বাই তো কটক যাই, সেই হয়ে গেছে আজকে আমাদের অবস্থা। এটা হলো কিন্তু সম্পূর্ণ সৌরভের জন্য, তোমরা দেখো। তো সকালবেলায় বাজার আনার পরে এখন আমাকে দেখছো একদম রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি গেটের, ফ্ল্যাটের গেটের কাছে। তার কারণ হচ্ছে বাজে এখন অলমোস্ট 1:30, 1:45। সকালবেলা সেই যে তোমাদেরকে বললাম আজকে কী কী রান্না করব, বাজার যাব, এই এই করব, তারপরে সৌরভ সব গণ্ডগোল করে দিল, বললো আজকে আর কিছু করতে হবে না, মাসি আসবে না, টুকটাক যেটুকু কাজ আছে সেগুলো করে নাও, ডোনা ববদের মাংস ভাত করে দাও, কারণ এখন সেরকম আর কেউ নেই। তো দিয়ে চলো আজকে বেরোবো, যাবো আজকে সিটি সেন্টারে গিয়ে, কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, চলো গিয়ে শপিং করে আনি। কারণ সৌরভের জন্য এখনও কিছুই কেনা হয়নি, মায়ের জন্য এখনও কিচ্ছু কেনা হয়নি, আর ডলুর জন্য তো অবভিয়াসলি দেখবো।
তো তাড়াতাড়ি করে মানে কোনো রকমে স্নান করে ব্রেকফাস্ট একটু ব্রেড অমলেট খেয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার। আর কী কী কিনছি তোমরা দেখতে থাকো। এখন এই দেখো শামলি সিমলা বিরিয়ানি। আমি বললাম ওকে যে তাহলে সিমলা বিরিয়ানিতে চলো খেয়ে নিয়ে তারপরে যাই। বললো যে না, আগে সব কেনাকাটি করে আনি, দিয়ে তারপরে যদি হাতে টাইম থাকে আমরা খেয়ে তারপরে একবারে বাড়ি ফিরবো। কি বলবো বলো, এক প্ল্যান করলাম সকালে বসে, সব প্ল্যান আমার সব চেঞ্জ করে দিল, যে বললো যে চলো সিটি সেন্টার থেকে ঘুরে আসি। আর কি করা যাবো বললো যখন, আর শপিং করতে কার না ভালো লাগে বলো, আর কারণ পুজো তো চলে এসেছে, আর সবথেকে বড় কথা দেখি ডলুর জন্য কি পাই না পাই। ঠিক আছে, তো চলো এখন সিটি সেন্টারে যাই, কি কি শপিং করছি তোমরা দেখতে থাকো। তো আজকের ওয়েদারটা তো ভীষণই ভালো, আর ডলু আজকে প্রায় 5-6 মাস পর গিয়ে সিটি সেন্টার এলো। ছোটোবেলা থেকে এত সিটি সেন্টার এসেছে, ওকে এত নিয়ে এসেছি, কিন্তু সেই কথা ওর এখন আর কিচ্ছু মনে নেই। ওকে যখন জিজ্ঞেস করি, ডলু ছোটোবেলায় তুই এখানে সিটি সেন্টারে আসতিস, আমাদের কোলে কোলে ঘুরতিস, দুধ খেতিস, ওর আমার কিছু তো মনে নেই, কী জানি হয়তো সত্যিই মনে নেই, কিন্তু আজকে এসে ও ভীষণ খুশি। তো আজকে কেনাকাটি করবে, সব কিছু করবে, টোটোতে এসেছে, কারণ ও গাড়িতে না এখন চাপলে ওর এত মানে ভমিট হয়, তো সেই জন্য সেই ভয়ে ও এখন আর গাড়িতে চাপতে চায় না। তো চলো এখন আমি আর সৌরভ যাচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে ম্যাক্সে। তো সৌরভকে আমি বললাম যে আগে তোমারটা কিছুটা দেখে নাও, কারণ ও প্যান্টালুন্স থেকে জিনিস নেবে। হলো যে আগে ডলুর দেখি, ডলুর জন্য কি পাই। আমি বললাম আগের দিন তো মানে ডায়মন্ড প্লাজা থেকে তো ডলুর জন্য অনেক কিছুই কিনেছি, আগে তোমারগুলো দেখে নাও। বলো না আগে ডলুর জন্য হয়ে যাক বেশ কিছুটা, দিয়ে তারপরে আমি প্যান্টালুন্সে যাব। আর আজকে দেখছি যেহেতু অনেক দিন পর এসেছি, এখন তো আর সেইভাবে আসা হয় না সিটি সেন্টারে, এখানে আবার বাজার কলকাতা খুলেছে, তো একবার সেখানেও যাব। আর ম্যাক্সের সিটি সেন্টারে কালেকশন জাস্ট ওয়াও, দারুণ কালেকশন। তো দেখাই যাক এখান থেকে কী কী ডলুর জন্য নিতে পারি। তো ম্যাক্স থেকে ডলুর জন্য কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সে প্যাকেটটা ওদের কাছে আমি রেখে এসেছি। আমি বললাম যে আগে এদিকে সব দেখে নিই আর কী কী করি, দিয়ে একবারে যাওয়ার পথে নিয়ে যাব প্যাকেটটা, কারণ এই অত ভারী প্যাকেট নিয়ে নিয়ে মুভ করা খুবই মুশকিল। তো এখন যাচ্ছি হচ্ছে, ফার্স্টে যাব হচ্ছে বাজার কলকাতায়। আর সেই আজ থেকে 5-6 মাস আগে ডলুকে যখন নিয়ে এসেছিলাম, ডলু এই এসকেলেটারে চাপতে কী ভয় পাচ্ছিল, মানে বাবা থাকলে ওর একটা সাপোর্ট, ও জানে আমি একটা ফুল কনফিডেন্ট পাবো। আর সিটি সেন্টার 2 এর বাজার কলকাতাটাও মোটামুটি ভালো, মানে 1 মাস হলো ওরা বললো এটা ওপেন হয়েছে, কিন্তু সাইজের ওদের এখানে খুব প্রবলেম। অ্যাকচুয়ালি যে সাইজটা দরকার সেই সাইজটা আমরা ঠিকঠাক পাচ্ছিলাম না। আর এই দেখো এই ম্যাজেন্ডা কালারের যে ড্রেসটা, এটা ডলুর ভীষণ পছন্দ হয়েছিল। আর একটা ইউনিকর্নের এখানে ড্রেস ছিল, কিন্তু ওটা একদম মানে 2 বছর 2.5 বছরের বাচ্চার, কিন্তু ওদের ওরা বললো যে আমাদের কাছে এখানে সাইজ এখনও সেইভাবে অ্যাভেলেবেল হয়নি, তো খুব শিগগিরই হবে। তো যাই হোক, ওখান থেকেও একটা ড্রেস ডলুর জন্য কিনে নিয়েছি, সব জায়গা থেকে একটু একটু করে কিনে নিচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা প্যান্টালুন্সে, তো এই মোড়ের ভেতর দিয়ে দিয়েই যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্যান্টালুন্স, চলো।
তো ফাইনালি সৌরভ এখন টাইম পেয়েছে নিজের জন্য কিছু কেনার। কিছু তো কিনতে চায় না, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি, ও নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না। ও শুধু তোমরা নাও। তো আমি বললাম যে তুমি যা যা তোমার রিকোয়ারমেন্ট তুমি আগে নিয়ে নাও, তারপরে মানে আগে যেহেতু মোড় থেকে ঢুকলে পরে আগেই ছেলেদের সেকশনটা পড়ে, তারপরে ফিমেলদের সেকশনটায় যেতে হয়, ঠিক আছে? তো চলো ও আগে কী কী নিচ্ছে দেখাই যাক, কতগুলো কী নেয়। আর এখানে দেখো ডলু আমাকে কি আদর করছে। ডুলু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, পারফেক্ট। তো সৌরভের জন্য যা যা কেনার ছিল, ওর জিন্স শার্ট টি শার্ট ট্রাউজার যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এখানে ট্রায়াল দেওয়ার জন্য। তো ফাইনালি জানো, আগে আমি মানে বেশ কিছু মাস আগেও, প্রায় 6-7 মাস আগেও ডবল এক্সেল ট্রিপল এক্সেল পরছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এল পরছি, এল সাইজ আজকে আমি ট্রাই করলাম, আমার একদম পারফেক্ট হচ্ছে, একদম পারফেক্ট হচ্ছে। আর এই প্যান্টালুন্সের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর, না এত সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই এসে একবার ট্রাই করে দেখতে পারো, জাস্ট দারুণ কালেকশনগুলো। মা আর আমি আগের দিন তো ডায়মন্ড প্লাজা রিলায়েন্স ট্রেন থেকে একটা ট্রেনিং করে ড্রেস নিয়েছি অলরেডি, তো এখানেও আমি দেখছি আর মাও দেখছে, এখানকার প্রত্যেকটা ড্রেসের কালেকশন জাস্ট দারুণ। আর এই দেখো সৌরভ আমাকে এইটা ফাইনালি এইটা দিয়েছে গিফট করে, ঠিক আছে? এইটা আমাকে বললো তুমি এটা ট্রাই করো, তোমাকে এটা পরলে ভালো লাগবে। আমি বললাম আমি দেখো এত শর্ট ড্রেস তো কোনোদিন পরি না, আমি সবসময় কুর্তি লেগিংস এইগুলোই পরতে পছন্দ করি, অনেক আগে জিন্স পরতাম টপ পরতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, এখন আর পরি না। তো বললো তুমি নাও তোমাকে ভালো লাগবে। তো এখন শপিং কমপ্লিট হয়ে গেছে, ম্যাক্সের শপিং কমপ্লিট, বাজার কলকাতায় ডলুর জন্য, মানে ডলুর জন্য ম্যাক্সের বাজার কলকাতা থেকে যা যা কেনার ছিল, প্যান্টালুন্স থেকে আমাদের যা যা কেনার ছিল সব কিছু ডান। এখন চলে এসেছি আমরা ম্যাকডিতে, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে আর পেটে জাস্ট ছুঁচোয়ের ডন দিচ্ছে। তো সৌরভ বললো জাস্ট টুকটাক কিছু খেয়ে নাও, তারপরে বাড়িতে গিয়ে দেখা যাবে, বাড়িতে গিয়ে অর্ডার করে খেয়ে নেওয়া যাবে। তো এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন ম্যাকগ্রিল আর চিকেন নাগেটস, আর মায়ের আর আমার জন্য কফি, মায়ের জন্য হট কফি, আমার জন্য কোল্ড কফি, এইসবগুলো অর্ডার দিয়েছি। এখন এগুলো খেয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে। বহুদিন পর ম্যাকডিতে এলাম, আগে আগে ভালো লাগতো খুব ম্যাকডির খাবার, এখন আমার না খুব একটা ভালো লাগে না, এখন মনে হয় যে না বাড়িতে বসে খাবো, মানে বাইরে গিয়ে খুব এত ক্যাওসের মধ্যে না খুব আনকমফোর্টেবল লাগে, এখন খুব একটা ভালো লাগে না। তো যাই হোক চলো, আজকের এই ছোট্ট শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।